2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু বিনিয়োগ আওয়ামী লীগের সমাবেশস্থল গ্রেনেড হামলা মহিলা নেত্রী আইবি রহমান সহ সকল নিহত স্মরণে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমনের উদ্যোগে খতমে কোরআন মিলাদ মাহফিল ও তাবরুক বিতরণ অনুষ্ঠিত হয়। নগরীর সুলকবহর মাহমুদিয়া হাসানিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসায় খতমে কোরআন মিলাদ মাহফিলের পরে মহানগর যুবলীগ নেতা মাহবুবুল হক সুমন এতিম ছাত্রদের মাঝে তবরুক বিতরণ করে। এই মিলাদ মাহফিলত উপস্থিত আছিল মহানগর যুবলীগ নেতা পিঙ্কু ভট্টাচার্য, মোহাম্মদ মোজাম্মেল হক, কামাল হোসেন মানিক, হাসেম আফগানি বাবু, আনিস চৌধুরী রাজন বাবু, মোহাম্মদ ফারুক, আবদুল্লাহ মামুনসয় আরও বোধ কি একুশে আগস্ট গ্রেনেড হামলায় যারা নিহত ই তার উদ্দেশ্যে আরা আজ এটিম বাচ্চাকল ইয়েরা দোয়া ও মোনাজাত ও তবরুক বিতরণ করছি। এই মাহবুলক সুমন ভাইয়ের নেতৃত্বে আরা আজ এই অনুষ্ঠান নাম করলাম। একুশে আগস্ট গ্রেনেড হামলার মধ্যে যারা নিহত ই তারাল্লায় আমরা আত্মার শান্তি কামনা করি, সেই হিসাবে আজ আমরা মোটামুটি এই অনুষ্ঠান সমাপ্তি করলাম আর কি। জামাত বিএনপির জোট সরকার প্রতিহিংসা রাজনীতির বীজ বপন আল্লাই একুশে আগস্টের গণ আমরা করতে চাই, আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করতে চাই। এ ধরনের ঘটনা আসলে প্রতিহিংসা রাজনীতিরই বারবারই স্মৃতি আর মনে করে যে জননেত্রী শেখ হাসিনা বাঁচিয়াছে বলে বাংলাদেশ আজ সমৃদ্ধির দিকে যাত্রা করছে। বাংলাদেশ আজ উন্নতদেশের পরিণত হওয়ার ধাপে ধাপে বাংলাদেশের উন্নয়নের পিছনে জননেত্রী শেখ হাসিনার বিশাল অবদান। বাংলাদেশের শেখ হাসিনা বেঁচে থাকলে যতদিন বেঁচে থাকবো ততদিন বাংলাদেশের উন্নতি। আর এই কামনা করি যে জননেত্রী শেখ হাসিনা বারে বারে বাংলাদেশ সরকারের নেতৃত্ব দিব। সি প্লাস টিভি চট্টগ্রাম।